আমাদের সামনে মেয়ের বাবা উপস্থিত আছেন এবং আমাদের সামনে উপস্থিত আছেন ছেলে বর এবং দুইজন সাক্ষী উপস্থিত আছেন আমাদের এক সাক্ষী এবং এ এক সাক্ষী আমি আমার প্রথম কন্যা আমি আমার প্রথম কন্যা টাকা হাজার নগদ মহরানার উপর সন্তুষ্ট হয়ে পঞ্চাশ হাজার টাকা নগদ মোহরানার উপর সন্তুষ্ট হয়ে তোমার সাথে তুমি বলেন তোমার সাথে বিবাহ দিলাম বিবাহ দিলাম তুমি বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তু কবুল করলাম তো আসুন আমরা এখন আজকের বিবাহ অনুষ্ঠানে খুশি হয়ে আমরা আজকে যে খেজুর রাখা আছে আমরা কিছু খেজুর আমরা মুখ মিষ্টি করি আলহামদুলিল্লাহ আসুন আমরা সবাই খেজুর খাই আত্মহারিক টিভি ও উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন আত্মহারিক টিভির নিয়মিত অনুষ্ঠান বাস্তব প্রশিক্ষণে আইবাদাত এবং মহামালাত আজকের পর্বে আপনাদের সামনে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সন্নাতি পদ্ধতিতে বিবাহ কিভাবে অনুষ্ঠিত হয় তারই একটি বাস্তব প্রশিক্ষণ নিয়ে উপস্থিত হয়েছি সমানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা যখন ইসলামিক দৃষ্টিতে স্যারে এই মানদণ্ডে বিবাহ অনুষ্ঠিত করব বা একজন নারী এবং পুরুষের বিবাহ বাস্তবায়ন করতে যাব তখন আমাদের বেশ কিছু বিষয় লক্ষণ লক্ষ্য রাখতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে আরকানুন নিকাহ অর্থাৎ বিবাহর কিছু রোকন রয়েছে যে রোকনগুলো না থাকলে বিবাহ সহি নয় বিবাহর তিনটি রোকন রয়েছে এক নাম্বার যে একজন নারী এবং পুরুষ যাদের মধ্যে বিবাহ হবে এর উপস্থিত থাকা নারীও থাকতে হবে পুরুষ থাকতে হবে দুই যে আল ইজাব দুই নাম্বার হচ্ছে ইজাব ই হলো হল মেয়ের অভিভাবকের পক্ষ থেকে মেয়ের অনুমতিক্রমে ছেলেকে বলবে বরকে বলবে যে আমি আমার অমুক মেয়েকে এত টাকা মহরানার মাধ্যমে এত টাকা মহরানার বিনিময়ে তোমার সাথে বিবাহ দিলাম এটা বলবে এটা হলো ইজাব আর তিন নম্বর রকম হলো কবুল অর্থাৎ বর কনেকে স্ত্রী হিসেবে কবুল করবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের দেশে বিবাহ যেভাবে অনুষ্ঠিত হয় তাতে দেখা যায় ইজাব থাকে না বরং দুটাই কবুল হয় অর্থাৎ নারীর সামনে গিয়ে সবাই মিলে তাকে কবুল পড়ানো হয় আবার ছেলের সামনে এসে তাকেও কবুল পড়ানো হয় ইজাব থাকে না বরং দুটাই কবুল হয়ে যায় অথচ ইসলাম ঈশ্বরে এই মানদণ্ডে যদি আপনি বিবাহ দিতে চান তাহলে একটা ইজাব হবে একটা কবুল ইজাব মেয়ে থাকবে না বরং মেয়ে মেয়ের সম্মতিক্রমে বাবা এসে বরকে বলবে যে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিলাম আর কবুল হলো বর বলবে যে আমি আপনার মেয়েকে স্ত্রী হিসেবে কবুল করলাম এই বিষয়টা খুব লক্ষণীয় তারপরে বলবো যে বিবাহ সহি হওয়ার জন্য কিছু ওয়াজিব কাজও রয়েছে তার মধ্যে এক নাম্বার হলো যে একজন নারী এবং পুরুষ নির্দিষ্ট হওয়া নারী এবং পুরুষ নির্দিষ্ট হওয়া বলতে কী বোঝাই যে ধরেন যে একজন পিতা যিনি বিয়ে দিবেন তার মেয়ের অবশ্যই তার মেয়ের নাম এবং কত নাম্বার মেয়ে উল্লেখ করবে যদি হতে পারে তার পাঁচ সাতটা মেয়ে থাকতে পারে যদি বলে যে আমি আমার মেয়েকে বিয়ে দিলাম নামও বললো না কোনো কত নাম্বার মেয়ে সেটাও বললো না তাহলে কিন্তু এটা অস্পষ্ট থেকে যায় অতএব স্পষ্ট হতে হবে যে আমার কোন মেয়েকে বিয়ে দিলাম এটা স্পষ্ট হতে হবে তারপরে দুই নাম্বার যে দুইজনের একজন ছেলে এবং মেয়ে দুইজনের সম্মতি ক্রমে বিয়ে দিতে হবে জোরপূর্বক বিয়ে হয় না আসলে মেয়ের সম্মতি আছে কি না আর ছেলেও তাকে বিয়ে করার সম্মত সম্মতি আছে কি না একজন ছেলে এবং মেয়ের সম্মতি থাকতে হবে জোরপূর্বক কাউকে বিয়ে দিবেন না এটা ঠিক নয় সম্মানিত দর্শকশ্রেতা মণ্ডলী আরও যে বিষয়টি লক্ষণীয় সেটা হলো যে মেয়ের অলি থাকতে হবে ওয়ালি বিহীন বিবাহ বৈধ নয় রাসূলুল্লাহ সাল্লাহু আ আনিহু সাল্লাম বলছেন আইউ মা ইমরাতিন নুকেহাত বিভয়ের অলিহা ফানিকাহ বা আতুল ফানিকা হুহা বাতিল ফানিকা হুহা বাতিল যেই নারী তার অভিভাবকের অনুমতি ব্যতীত কোনো ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তার বিবাহ বাতিল তার বিবাহ বাতিল তার বিবাহ বাতিল অতএব যারা অভিভাবকের অনুমতি ছাড়াই নিজে নিজে কোর্ট ম্যারেজ বলে যেটা আছে সেটা করে থাকেন তার বিবাহ বৈধ নয় এটা সহি বিবাহ নয় অবশ্যই মেয়ের অভিভাবকের অনুমতি থাকতে হবে ছেলে নিজে বিয়ে করতে পারে এতে কোনো সমস্যা নেই অবশ্যই মেয়ের অভিভাবক লাগবে তারপরে দুইজন সাক্ষী লাগবে এবং রাসুল সাহালাম বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালি ওয়া শাহ আদলিন যে বিবাহ বৈধ নয় ওয়ালি ব্যতীত এবং দুইজন ন্যায় পরায়ণ সাক্ষী ব্যতীত অতএব দুইজন সাক্ষী অতীব জরুরি দুইজন সাক্ষী এর সামনে ইজাব এবং কবুল দুইটাই হবে আরও একটি বিষয় লক্ষণীয় সেটা হলো মাহর মহর আনা যেটা আমরা বলি এটা অবশ্যই নির্ধারণ করতে হবে তবে মহরানা যদি নির্ধারণ না করেও ইজাব কবুল হয়ে যায় বিবাহ কিন্তু সহি বিবাহ মানে এক্ষেত্রে বিবাহ সহি হয়ে যাবে বিবাহ হয়ে যাবে কিন্তু অবশ্যই তাকে মহরানার ক্ষেত্রে সে ঋণই থাকবে এজন্য মহরানা ধার্য করতে হবে এটা ওয়াজিব মহরানা ধার্য করতে হবে এবং মহরানা পরিশোধ করতে হবে মহরণ পরিশোধ করতে হবে কিছু সময়ের জন্য সে বাকি রাখতে পারে এটা তার জন্য জায়েজ কারণ এটা ঋণ যতদিন বাকি রাখ থাকবে সেটা তার স্ত্রীর কাছে সে ঋণই থাকবে আমাদের দেশে একটা বিষয় লক্ষ্য করা যায় যে অধিকাংশ মানুষ দেখা যায় বিবাহ বৈঠকে মহারানা পরিশোধ করি না বাসর রাত্রে এসে স্ত্রীর কাছে ক্ষমা চাইনি মাফ চাই যে আমি যদি মারা যায় তুমি মাফ করে দিও বা আমি এটা দিতে পারো না মাফ করে দেওয়া নাকি স্ত্রী নতুন মানুষ কী বলবে সে মাফ করে দেয় কিন্তু যখনই তাদের মধ্যে কোনো বিচ্ছেদ ঘটে তখন আবার ওই মহরানা নিয়ে কেস চলে মামলা মোকদ্দমা হয় অতএব এটা আসলে এই পদ্ধতি বা এই যেই বিষয়টা আমরা যেভাবে চলাচ্ছি এটা আসলে সঠিক নয় বরং মহরানা পরিশোধ করতে হবে পরিশোধের চেষ্টা করতে হবে এবং মহরানা ধার্যও হবে একজন ছেলে তার সামর্থ্য অনুযায়ী ছেলে যেমন সামর্থ্য আছে তেমন মোহরানা ধার্য হবে এখন দেখা যাচ্ছে যে বর্তমান জামানায় ছেলের সামর্থ্য আছে পঞ্চাশ হাজার কিন্তু মহরানা ধার্য করা হয়েছে পাঁচ লক্ষ সে কীভাবে দিবে এটা তার উপর জলুম এটা চাপিয়ে দেওয়া হয় অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে ছেলের সামর্থ্য অনুযায়ী মহরানা ধার্য করতে হবে এবং ছেলেও তা পরিশোধ করার চেষ্টা করবে যদি পরিশোধ করতে সমস্যা সমস্যা হয় প্রাথমিকভাবে তাহলে সে একটি সময় নেবে সেই সময়ের মধ্যে পরিশোধ করে দিবে। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব এখন আসুন আমরা বিবাহ কিভাবে অনুষ্ঠিত হয় সুনাতি নিয়মে রাসুল সাহায্যের সুন্নতি পদ্ধতিতে সেটা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আমাদের সামনে মেয়ের বাবা উপস্থিত আছেন এবং আমাদের সামনে উপস্থিত আছেন ছেলে বর এবং দুইজন সাক্ষী উপস্থিত আছেন আমাদের এক সাক্ষী এবং এ এক সাক্ষী আমাদের সামনে সবাই উপস্থিত আছেন এখন বিবাহর সঠিক নিয়ম হলো যে ইজাব কবুলের প্রথমেই খুতবা হবে খুদ্া পড়া হবে যেটা সুন্নাতি নিয়ম প্রথমে খুতবা হবে তা আমি খুতবা দিচ্ছি খুতবা এইভাবে হবে আসসালামু আলাইকুম ওরা আহমাদুল্লাহ ই হবার রকাত ইনল আহমদাল্লাহ নেহমেদুহু আনস্তা আইন হু আস্তাক ফেরু ওয়ানাম উদুল্লাহ হিমিং সরুর ই অংফুসিনা ওয়ামিং সৈয় আ তেহিল্লা হু ফালে আমুদ্দুল্লাহ ওয়ামেই উদ্দুলী ফালাহাদি আলাহ ওয়াশু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ দহু আ واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا ইয়া আইয়ুহ্ লাদিন অমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কওলাং সাদীদা ইউসলেহ্ লাকুম আহমা আল্লাহকুম ওয়া ফির লাকুম জুনু বাকুম ওয়ামে ইউতে আইল্লাহ ও রসুল আহু ফাকদ ফাউজ আজি মা আহ্মাবা সমস্ত প্রশংসা সেই মহান রব্লা আলামিনের জন্য যার রশেষ মেহেরবানীতে আমরা আজকে একটি একটি মহতি অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠানে আমরা বসতে পেরেছি এবং সুন্নতি পদ্ধতিতে একজন ছেলে এবং একজন মেয়ের মধ্যে বৈবাহিক বন্ধন আমরা অটুট রাখার জন্য যে যে অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠানে বসতে পেরেছি সেই আল্লাহর সুখদ স্বরূপ সাহেবুল্লাহ আলহামদুলিল্লাহ তারপর পরে বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম প্রিয়নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলমিন মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমরা একটা মহতি অনুষ্ঠানে বসেছি একজন নারী এবং একজন পুরুষের বৈবাহিক বন্ধন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস রাসুলুল্লাহ আলী হাসাল্লাম বিবাহের প্রতি অত্যন্ত উৎসাহ দিয়েছেন রাসুল আলী হাসাল্লাম বলছেন তোমার যদি সামর্থ্য থাকো তাহলে তুমি বিবাহ করো কারণ বিবাহ মানুষকে অন্যায় পাপাচার থেকে বিরত রাখে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এখানে মনে রাখতে হবে যে বিবাহর ক্ষেত্রে একজন ছেলে তার স্ত্রীর উপর যেমন হক রয়েছে একজন স্ত্রী তার স্বামীর উপরও কিন্তু হক রয়েছে এই হকটার প্রতি লক্ষ্য রাখবে আজকের বর যিনি আছেন তাকে লক্ষ্য করে যেটা আমি বলবো যে অবশ্যই তোমাকে স্ত্রীর হক আদায় করতে হবে স্ত্রীর হক বলতে গিয়ে গেলে বলতে হয় যে খাদ্য বস্ত্র এবং বাসস্থান অবশ্যই খাদ্য খাওয়ানোর দায়িত্ব তোমার কোথায় রাখবে তার বাসস্থানের দায়িত্ব তোমার অবশ্যই তার কি পরিধান করবে তার বস্ত্র দানের ব্যাপারটিও কিন্তু তোমার উপরেই বর্তায় অবশ্যই বিষয়গুলো মেনটেন করতে হবে আমাদের দেশে দেখা যায় যে স্ত্রী যদি ইনকাম করে তাহলে স্ত্রীর থেকেই বরং নেয় স্বামী তার জন্য কিছু ব্যয় করে না এটা জায়েজ নয় বরং স্ত্রী যদি লক্ষ টাকাও ইনকাম করে তবুও যদি স্ত্রী এক টাকাও স্বামীকে না দেয় তবুও সে আল্লাহর কাছে জবাবদিহি তাকে করতে হবে না কিন্তু স্বামী যদি স্ত্রীকে না দেয় অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে কারণ স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে এই দৃষ্টিকোণ থেকে আমি তোমাকে বলবো যে অবশ্যই তোমার স্ত্রীর ভরণ এর দায়িত্ব তোমাকে বহন করতে হবে এবং সে কীভাবে পর্দায় থাকবে সেই বিষয়েও তোমাকে লক্ষ্য রাখতে হবে সে কিভাবে চলবে তার চলাচল তার ইবাদাত কিভাবে সে করবে সেই বিষয়গুলো তোমার অবশ্যই লক্ষ্য রাখতে হবে বিষয়গুলো তোমার তোমার উপরে তোমার স্ত্রীর হক রয়েছে এই বিষয় আবার মেয়ের বাবাকেও বলবো যে আপনার মেয়েকে সেটাও আপনাকে শিক্ষা দিতে হবে যেন স্বামীর হক আদায় করে সে স্বামীর হক কি অবশ্যই তার আনুগত্য করবে তার কথা মেনে চলবে সে যে জায়গায় যেতে নিষেধ করবে সেখানে যাবে না যে জায়গায় যেতে বলবে সে জায়গায় যাবে সে ইবাদত করতে বলবে সে ইবাদত করবে যদি নফল ইবাদত সে নিষেধ করে নফল শ্যাম পালন করতে নিষেধ করে সেটা পালন করবে না এক কথায় আনুগত্য যাকে বলে স্বামীর আনুগত্য একজন মেয়ে অবশ্যই করবে রাসুল সাহালাম বলছেন যে আল্লাহ দিয়ে যদি কাউকে সিজদা করার অনুমতি দিতে দেওয়া হতো তাহলে প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীকে সিজদা করতে বলতে বলা হতো তার কত গুরুত্ব স্বামীর তো এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে অবশ্যই একজন স্ত্রী স্বামীর হক আদায় করবে এবং স্বামী তার কাছে যা চাইবে অবশ্যই সে দিতে বাধ্য থাকবে সমাজ দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের খোদ বা শেষ এখন আমরা বিবাহ একজন নারী এবং পুরুষের মধ্যে বিবাহ সন্ন্যাতি পদ্ধতিতে কিভাবে দেওয়া হয় সেটা আমরা দিচ্ছি যে এখানে আছেন মেয়ের বাবা মেয়ের বাবা থেকে মেয়ের বাবা ইজাব মেয়ের বাবার পক্ষ থেকে ইজাব হবে অর্থাৎ মেয়ের বাবা মেয়ের থেকে অনুমতি নিয়ে এসেছে এখন মেয়ের বাবা ছেলেকে বলবে প্রত্যেকটি অনুষ্ঠানে এভাবেই করবেন আপনারা যে মেয়ের বাবা ছেলেকে বলবে এখন বলেন আমি আমার প্রথম কন্যা আমি আমার প্রথম কন্যা পঞ্চাশ হাজার টাকা নগদ মোহরানার ওপর সন্তুষ্ট হয়ে পঞ্চাশ হাজার টাকা নগদ মোহরানার উপর সন্তুষ্ট হয়ে তোমার সাথে তুমি বলেন তোমার সাথে বিবাহ দিলাম বিবাহ দিলাম তুমি বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবিলতু কবিলতু কবুল করলাম কবুল করলাম সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বিবাহ কিন্তু হয়ে গেছে আমাদের দেশে তিনবার বলার যে পদ্ধতি আছে সে তিনবার না বলে একবার বললেই কিন্তু বিবাহ হয়ে যায় তিনবার বলা বলতে পারে বলা জায়েজ বলা না জায়েজ নয় কিন্তু একবার বললেই বিবাহ হয়ে যায় আমরা একজন নারী এবং পুরুষের মধ্যে যে বিবাহ সুন্নতি পদ্ধতিতে বিবাহ সেটা অনুষ্ঠিত হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন রাসুল সাল আলী বৈবাহিক বন্ধনের পরে একটি দোয়া করেছেন সেই দোয়াটি আমরাও করবো প্রত্যেকটি বিবাহতে সেই দোয়াটি হলা এই দোয়াটি রাসুল সাল্লাম করেছেন আমরাও সবাই করব তারপরে আমরা যেমন আমাদের সামনে খেজুর আছে মাশাল্লাহ আপনারা খেজুর খাবেন বা আপনাদের সামনে যা থাকবে সেটা আনন্দ খুশি করে খাবেন এটাই বিয়ের অনুষ্ঠান আসলে আমরা অনেকেই বিয়ের অনুষ্ঠানে কিছু নিয়ে আসি বরের পক্ষ থেকে এবং মনে করে যে এটা ওয়ালিমা ওয়ালিমা বেতরণ আসলে বিয়ের অনুষ্ঠানে হয় না এটা ওয়ালিমা নয় ওয়ালিমা হবে বরের বাড়িতে অর্থাৎ আজকে যেমন এনার মেয়েকে এই বর বিয়ে করে নিয়ে যাবে বিয়ে করে নিয়ে যাচ্ছে আগামীকাল বা পরশু যেদিন তার সুবিধা হয় সে তার বাড়িতে ওয়ালিমার ব্যবস্থা করবে তার সাধ্য অনুযায়ী এটার নাম হচ্ছে ওয়ালিমা বিবাহ অনুষ্ঠানে যেটা খায় এটা আনন্দ খুশি করে এমনিতেই খাওয়া হয় কিন্তু এটাকে ওয়ালিমা বলবেন না ওয়ালিমা বলো হবে বরের বাড়িতে তো আমরা এই বিষয়গুলো লক্ষ্য রেখে সুন্নতি পদ্ধতিতে সবাই বিবাহ বন্ধন অনুষ্ঠিত করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তো ওফিক দান করুন মেন তো আসুন আমরা এখন আজকের বিবাহ অনুষ্ঠানে খুশি হয়ে আমরা আজকে যে খেজুর রাখা আছে আমরা কিছু খেজুর আমরা মুখ মিষ্টি করি আলহামদুলিল্লাহ আসুন আমরা সবাই খেজুর খাই সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের সমাজে বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক কুসংস্কার লক্ষ্য করা যায় যেমনভাবে গায়ে হলুদের একটা অনুষ্ঠান সেখানে কি করা হয় হলুদ পরানো এটা কিন্তু বোখারির হাদিস দ্বারা প্রমাণিত হলুদ দেওয়া যায় সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা জায়েজ কিন্তু মেয়েকে হলুদ পরাবে কে তার মা তার মা হলুদ দিয়ে দিবে বা তার আপন বোন হলুদ দিয়ে দিবে অন্য দূরের মহিলাও কিন্তু হলুদ দেবে না কারণ তার শরীর সম্পর্কে অন্য মহিলা জানবে এটাও ঠিক নয় ইসলামী শরীয়তে বরং তার মা বা আপন বোন হলুদ পরাবে কিন্তু আমাদের সমাজে গায়ে হলুদ অনুষ্ঠান নিয়ে যেটা করা হয় সেটা একেবারেই ঘৃণিত দেখা যায় যে অনুষ্ঠানের মাধ্যমে ও অন্যজন একজন খালি মেয়ে নয় বরং একজন মেয়েকে অন্য পুরুষ এসে হলুদ দিয়ে দিচ্ছে তার গালে এটা ইসলামী শরীয়ত কীভাবে জায়েজ করে আপনারা যদি বিবেক দিয়ে চিন্তা করেন তাহলেই বিষয়গুলো বুঝতে পারেন তাহলে এই গায়ে হলুদের অনুষ্ঠান করে যেই কাজগুলো করা হয় সেটা নিঃসন্দেহে ঘৃণিত গরিহিত এটা থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে এবং দেখা যায় যে এই হলুদ অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন গান বাজনার আসর করা হয় এগুলো ঠিক নয় এবং আমাদের দেশে যেমন ক্ষীর খোয়া খাওয়ানো একটা বলে যে ক্ষীর খাওয়ানো অনুষ্ঠান অন্য পুরুষ মানুষ যে তাকে মুখে মিষ্টি তুলে দেয় বা ক্ষীর তুলে দেয় যে যেটাই দিক এটা কিন্তু জায়েজ নয় ইসলামী শরীর কীভাবে জায়েজ করবে এটা যাদের সাথে দেখা করাই যায়জ নয় সাক্ষাৎ করাই যায়জ নয় অতএব এ ধরনের অনুষ্ঠান অবশ্যই বর্জনীয় অবশ্যই বর্জন করতে হবে এবং ছেলের ক্ষেত্রেও বলবো যে ছেলেও ছেলের বাড়িতেও দেখা যায় ক্ষীরখন অনুষ্ঠান হয় তো ছেলের বাড়িতে ক্ষীরখন অনুষ্ঠান অনেক মেয়ে এসে তাকে ক্ষীর ক্ষীরখোয়াচ্ছে এটাও জায়েজ নাই এ ধরনের অনুষ্ঠান করবেন না এগুলো না জায়েজ পদ্ধতি যেটা আমাদের সমাজে চালু আছে সমাজের দর্শক শ্রোতা মণ্ডলী আরও যেগুলো দেখা যায় যে বিবাহ অনুষ্ঠান যখন হয় যেমন কবুল করানোর ব্যাপারে একজন মেয়ের কাছে গিয়েও কবুল পড়াচ্ছে সবাই মিলে মেলে যেয়ে একবার বরের পক্ষ থেকে কিছু লোক গেল কনের পক্ষ থেকে কিছু লোক গেল তাকে ঘেরে ধরলো সবাই ঘেরে ধরে তাকে কবুল পড়াচ্ছে এইভাবে অনেক কিছু বলে যে বাবা কবুল করো সে প্রথমবার দুসারবার বলল না আবারও সে পরে কান্নাকাটি করে বলল এই ধরনের অনুষ্ঠান করা যাবে না বরং মেয়ের সম্মতি যথেষ্ট মেয়ের বাবা আসবে মেয়ের কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসবে না প্রসঙ্গ আসবে না এখানে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আরও দেখা যায় যে মেয়েকে বাসর রাতের পরে পরের দিনে মেয়েকে গোসল করানো উপলক্ষে কিছু কুসংস্কার দেখা যায় সেটা হলো যে মেয়েকে কেউ কোলে করে নিয়ে যাবে বাইরে নিয়ে গিয়ে তাকে ওপেন এক জায়গায় অনেকজন মেয়ে মিলে তাকে গোসল দিবে এবং সেটা ওপেন জায়গায় সবাই দেখছে এবং সেখানে অনেক কিছুই হয় এবং বর্তমান সমাজত দেখা যায় যে অনেকেই কাদার মধ্যে একজন আরেকজনকে ফেলে কিভাবে নোংরা করবে এ ধরনের বিভিন্ন অনুষ্ঠান দেখা যায় এগুলো ইসলামী শরীয়তে না একদম না এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে মেয়েকে মেয়ে নিজে নিজেই গোসল করবে ছেলে নিজে নিজেই গোসল করবে গোসল করানোর জন্য ছেলেকে নিয়ে যাবে এক জায়গায় মেয়েকে নিয়ে যাবে আরেক জায়গায় বা ছেলে মেয়েকে এক জায়গায় বসিয়ে গোসল করাবে এ ধরনের অনুষ্ঠান ইসলামী শরীয়তে জায়েজ নয় এগুলো করলে অবশ্যই পাপ পাপই হতে হবে এই পাপের বিনিময়ে জাহান্নামে যেতে হবে এ ধরনের অনুষ্ঠান থেকে বেঁচে থাকবেন এবং অনেকে পাশা খেলায় দুজনকে একজন গর্ত করে একটা পয়সা ছেড়ে দিল ছেড়ে দিয়ে দুইজনকে খুঁজতে লাগাইলো এই যে বিভিন্ন অনুষ্ঠান এগুলো জায়জ নয় ইসলামী শরীয়তে এরপর আরও কিছু বিষয় লক্ষ্য করা যায় যে দেখা যায় যে অ্যাঙ্গে মানে বিয়ের আগেই বিয়ের আগেই দেখা যায় যে দেখে পছন্দ হলো একজন মেয়ে তাকে আংটি পরায় চলে আসলো এবার ছেলে মনে করলো যে আংটি তো হয়ে গেছে আর মেয়েও মনে করলো যে আংটি তো হয়েই গেল এবার মোবাইলে কথাবার্তা শুরু হইলো এগুলো ইসলামী শরীয়তে জায়েজ নয় আংটি পরানোর সাথে বিবাহের কোনো সম্পর্কই নাই সম্পর্কই নাই যতদিন পর্যন্ত ইজাব এবং কবুল না হবে ততক্ষণ পর্যন্ত ছেলে এবং মেয়ে যেমন কথাবার্তাও বলবে না কোনো সাক্ষাৎও করবে না কিছুই করবে না কিন্তু বর্তমানে এঙ্গেজমেন্ট বলে যেটা আছে সেটা হলো একটা আঁকটিং পরালো তার উভয় পরিবার জা করলো তাকে নিয়ে আসলো মেয়েকেও নিয়ে আসা অনেক সময় এগুলো ইসলামী শরীয়তে জায়েজ নয় অবশ্যই ইজাব কবুলের আগে এগুলো কিছুই করা জায়েজ নয় এগুলো করবেন না সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আরও একটি দেখা যায় যে বিবাহ যখন একটা ছেলে মেয়ের বাড়িতে আসে বিবাহ করার জন্য তখন তাকে গেট ধরা হয় গেট ধরে তার থেকে বিভিন্নভাবে টাকা আদায় করা হয় এত টাকা না হলে গেট খোলা হবে না বিভিন্ন অনুষ্ঠান করা হয় এগুলো করতে যাবেন না এগুলো ঠিক নয় এগুলো ইসলামী শরিয়াতে বিবাহ বন্ধন সোনাতি যেগুলো পদ্ধতি এগুলো সোননাথের বাইরে সোননাথ বহির্ভূত কাজ অবশ্যই এই কাজগুলো থেকে বেঁচে থাকবেন এগুলো সঠিক নয় সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের দেশে বউ ভাতের নামে কিছু অনইসলামিক কাজ হয়ে থাকে বউ ভাতের নাম দিয়ে বউকে সুন্দরভাবে সাজিয়ে এক জায়গায় বসিয়ে রাখলো এবং সবাই খেলো খেলে বউকে এসে দেখলো নতুন বউকে দেখে আবার কিছু টাকা পয়সা তার হাতে ধরিয়ে দিল এই যে অনুষ্ঠান এটা ইসলামী শরীয়তে জায়েজ নয় এগুলো করতে যাবেন না শুধু বউ ভাতের নাম দিয়েই নয় অনেক দিন যাবৎ চলে যে আমাদের দেশে নতুন বউকে দেখা যায় যে একজন প্রতিদিন সকালবেলা এক জায়গায় সুন্দরভাবে সাজায় রাখে কিছু মানুষ আসে দেখতে দেখতে এসে তাকে কিছু টাকা দেয় আবার অনেকে দাবি করে অনেকে মনে করে দেখে যদি টাকা না দেয় তা রাগ করে অনেকেই এগুলো ইসলামী শরীয়ত জায়েজ মনে করে না এগুলো ইসলাম বহির্ভূত কাজ এবং এগুলো পাপের কাজ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের দেশে দেখা যায় দুলাভাইকে কেন্দ্র করে আরও কিছু অনুষ্ঠানিক কাজ হয় দুলাভাই একে খাওয়ানোর পরে শালিরা এসে হাত ধুয়ে দিবে এ না হলে তো দুলাভাই নারাজ এটা চলবে না এটা অনিসলামিক কাজ দুলা সাথে শালির দেখা করা জায়েজ নয় অবশ্যই একদম দুলাভাইকে শালি এমনভাবে ভয় করবে যেমন ভাই মরণকে ভয় করে অবশ্যই দূরে থাকবে সবসময় দোলা ভাইয়ের শালী সাক্ষাৎ করাই যায় নয় হাত তো ধোয়ানো দূরের কথা এগুলো করতে যাবেন না সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী বিবাহর পরে দেখা গেল যে ওই বরের আরেকটা ছোটো ভাই আছে এবার ওই বরের ভাই কে এই মেয়ে যে মনে করে যে এটা আমার ছোট ভাই দেবর এমনভাবে চলাফেরা করে যে ওর সাথে মনে হয় একদম ফ্রিলি চলাফেরা করে যাতে কিছুই বাধা মানে অবাধ মেলামেশা করে এটা শরীয়তে জায়েজ নয় বরং অনেক দূরে থাকা দরকার দেবর এবং ভাবি যত অনৈতিক কাজ ঘটতেছে বর্তমানে সেটা আপনারা নিজেরাই বুঝতেছেন যে আমাদের কত দূরে থাকা এই ব্যাপারে দরকার আল্লাহ তালা আমাদের সকলকে দূরে থাকার তো দান করুন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা দেখুন বর্তমান জামানায় আমাদের দেশে যেভাবে ধর্ষণ বেড়ে গেছে মনে বলছে যে ধর্ষণটা জেনা অনেক সহজ কাজ আসলে বর্তমানে বর্তমানে এত সহজ হয়ে গেছে ধর্ষণ করা জেনা করা কারণ বিচার ব্যবস্থা একেবারেই দুর্বল আমাদের দেশের কিন্তু বিবাহটাই কঠিন হয়ে গেছে যার সামর্থ্য আছে পঞ্চাশ হাজার টাকা দরে নিচ্ছে দশ লাখ টাকা মোহরানা বিবাহটাই কঠিন এর কারণে ধর্ষণটা আসলে বাড়ছে যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে আবারও আরেকটা কারণ যে আমাদের এই বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে যত মেয়ে বেপর্দায় যেভাবে আমরা সাজিয়ে বুঝিয়ে নিয়ে আসি এবং অবাধ মেলামেশা করি এই বিবাহ অনুষ্ঠানে দেখা যাচ্ছে বিবাহ অনুষ্ঠানে যেই কারণে বিবাহ মানে জেনা ব্যবস্থার থেকে বাঁচানোর জন্য রাস্তু সাসম যেই বিবাহর উৎসাহ দিয়েছেন যেভাবে বিবাহ পড়িয়েছেন বিবাহ করিয়েছেন সাহাবাহিক্রামকে সেই বিবাহ অনুষ্ঠানে এসে আরও জেনা ব্যবসার বাড়ে বিবাহ অনুষ্ঠানে জেনা হয় তো আমরা এই জেনা ব্যবচার বা ধর্ষণ থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই এই বেপর্দা নারী বা এই ধরনের মানে বেপর্দা অনুষ্ঠান যেখানে অনুসলামিক অনুষ্ঠান যেখানে অনুসলামিক অনেক কাজ হয় সেই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রেখে সেগুলো থেকে বিরত থাকবো হলে আমাদের জেনা ব্যবসার আরও বেড়ে যাবে এটা একটা কারণ জেনা বা ধর্ষণের আরও অনেকগুলো কারণ আছে তার মধ্যে কিন্তু এটাও একটা কারণ অতএব কমপক্ষে আমরা এই কারণ থেকে বিরত থাকি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা যেভাবে বিয়ের অনুষ্ঠান দেখালাম সোনাতি পদ্ধতিতে আমরা আমাদের এই সোনাতি পদ্ধতির বিয়ের অনুষ্ঠান সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আর তাহারিক টিভি যেভাবে কাজ করে যাচ্ছে আপনাদের কাছে তার সহযোগিতা যাচ্ছে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা অবশ্যই এই ভিডিওকে বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিয়ে এই নেকির হকদার হবেন আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন আমিন আকুলকাবলিহাজ আস্তাকলি আলুম মুসলিম আস্তাক ফিরু ইহু হাফুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি